nachde suraj chanda tare. You dance like She dance like she dance like ekta bichhi maiyar dud ki boro dekha ami shihori to দেখো বিচ্ছি বয়সে গাছে ফল ধরাটা বড় কিছু না তবে এই বড় বড় ফলটা ঢাকার জন্য যে বিআরএ ইউজ করা হয় সেটা কি তুমি জানো না যদি জানি না থাকো তাহলে কেন এই নিয়মটা মানো না এই যে এত বড় বড় করে জাম্পিং জাম্প করতেছে এই দুইটা ফল টিপলে মনে হয় না বের হবে কষ বাট দুর্ভাগ্যবশত আমার ওইটার মাথা দিয়ে বেরিয়ে যাইতেছে রস দেখো এটারে যতবারই দেখি আমার মনে হয় না এটা ছেলে কিংবা মেয়ে হইতে পারে এটা কোনো একটা ভূত দেখো এটারে যতবারই দেখতেছি ততবারই আমার মনে হয় না যে এটা ছেলে কিংবা মেয়ে এটারে দেখে মনে হইতেছে এটা একটা ভূত মন চাইতেছে ওই হালার একটা বোকা দি বইলা মাদার চুদ কেননা এর ফেসটা ছেলের মতো আর স্টাইলটা মেয়ের মতো কিভাবে কি বলবো হাই তাই তো আমি তার মাদারচুদ বলে সম্বোধনা জানাই আর এক বালতি সমবেদনা তোমাকে জানাই কেননা এটা ছেলে না মেয়ে তুমি বুঝবা না ভাই যদি বুঝে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে দাও জানাই তো কেমন আছো তোমরা তো সবাইকে আবারে স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো সো উইদাউট টুইস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক এন্ড ফার্স্ট বলো তো আজকে সবাইকে প্রথমে ইমোশনাল করে দেব তার জন্য আই এম সো সরি ফর দ্যাট ভাই ইমোশনাল করবোই না কেন ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগাইছি কি অকারণে জাস্ট একটা জিনিস বোঝো ভাই আমি মনে করি যে প্রায় এক বছর ধরে তোমাদের এখানে কাজ করতেছি এক বছর ধরে কাজ করার পরে মোটামুটি 10K সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে এটা তো কোনো প্রবলেম নাই আমার সাবস্ক্রাইবার অনুযায়ী যদি আমার ভিউজও আসতো তাহলে আমি কষ্টটা মাইনা নিতাম যে থাক আমার তো ভিউজটা আসতেছে আর কি লাগে ভাই অ্যান্ড 10K সাবস্ক্রাইবারে যদি 1K ভিউজ না আসে তাহলে কি এগুলো মানা যায় মানে তোমরা কি বুঝো একটা ভিডিও এডিটিং করা কতটা টাফ কতটা কষ্টের প্লেস মানে একটা জায়গা প্রথমত ম্যানেজ করা ওই জায়গায় আবার ঠিক মতো মানুষটানো যাতে না থাকে ওই জায়গার আশেপাশে ওইটা দেখা আবার ব্যাকগ্রাউন্ডে যে এত পরিমাণ নয়েজ আছে ওইগুলো ক্যান্সেল করা হ্যাঁ আমি হয়তো বা অধিকাংশ নয়েজ ক্যান্সেল করি না তবে হ্যাঁ এক একটা অডিও এডিট করতে গেলে সুটকির দম বের হয়ে যায় ভাই আর ম্যাক্সিমাম টাইমে ভাই রুম তো মনে করো দুইটা হলে কি হবে আমার রুমে কি মানুষ আসতে পারে না ভাই এখন আমি যে রুমে বসে বসে এডিটিং করে এই রুমের মধ্যে ম্যাক্সিমাম সময় মানুষ থাকে আমি যখনই সময় পাই তোমাদের জন্য ভিডিও বানাই তবে তারপর আমি চেষ্টা করি যাতে প্রত্যেক দিন তোমাদেরকে একটা করে ভিডিও দিতে পারি কিন্তু তোমাদের যে পরিমাণ রেসপেক্ট আমার প্রতি ভালোবাসাটাও নাই রেসপেক্ট কিভাবে থাকবে ভাই মানে একজন মানুষের যে সমান্তরাল একটা ভিউজ লাগে ওই ভিউজটা আমার কাছে নাই মানে বলার মতো একটা অবস্থা নাই যে আমি এই ভিউজে আসি এই যে এত মানুষ রাস্তাঘাটের মধ্যে কয় হালাই সারাদিন কি করে ঘরের মধ্যে বৈশা বৈশা আবার পাশের রুমের কয়েকজন থাকে তারাও বলে এটা কি অকারণে এইভাবে বকাবাধ্য করে ভাই আমি না জানি যে আমি কি করতেছি আমি তো সারাদিন সারা রাত কষ্ট করি তো তোমাদের জন্য কেননা আমার রাতে 3-4 অব্দি জায়গা থাকতে হয় কেননা নেটের স্পিড তো জানোই বাংলাদেশে নেটের স্পিড কেমন হয় একটা ভিডিও আপলোড দিতে গেলে 1 ঘন্টার মতো সময় লেগে যায় আর একটা ভিডিও খুঁজতে গেলে রোস্টিং এর জন্য এতে মনে করো পিছন দিয়ে দম বের হয়ে যায় ভাই তোমাদের কাছে কষ্টটা শেয়ার করতে আসে এখন যদি তোমরাই না বুঝো তাহলে কি এই বিষয়টা মানা যায় হয়তো বেশি বকবক করে ফেলতেছি বেশি ইমোশনাল কথা কইতাছি তার জন্য আমি সরি আমি মন থেকে তোমাদেরকে দুঃখিত জানাই তবে ভাই একটা রিকোয়েস্ট ভাই ভিডিওগুলো শেয়ার করো ভাই চ্যানেলটা মনে করো যে ফ্রিজ হয়ে গেছে আনফ্রিজ করতে হবে কেননা ভিউজ একদমই নাই 10,000 মানুষের মধ্যে 1,000 মানুষেও তো ভিডিওতে দেখতে চায় না তার মানে বুঝছো ভাই আমার অডিয়েন্স যে কয়টা আছে ওইগুলো মরা মানে ইউটিউবের কথা অনুযায়ী ইউটিউবের রোবট কথা অনুযায়ী সাবস্ক্রাইব করে করে তারা মোবাইল চালানো বন্ধ করে দিয়েছে কিছুটা এরকম হয়েছে তাদের মনে হয় সো গাইস তোমরা তোমাদের পাওয়ার দেখো আমি আমার দুজনের পাওয়ার দেখাবো সিরিয়াসলি তোমরা যদি এই ভিডিওটা শেয়ার করো তাহলে দেখবা পরের ভিডিওতে আমার কি ক্ষমতা আর হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানাই দিবা যে পরের ভিডিও কাকে নিয়ে বানাবো সো লেটস গো অন নেক্সট ওকে দেখেন আপনি কোনো সুন্দরী কমলাও না আর আপনার কাছে হাজারো দর্শকও যাবে না সেই জন্য আমি বলতেছি যে হাজার দর্শক না যাক হাজার ধর্ষক যাক আপনাকে গিয়ে পিছন মেরে থুয়ে আক ও ভুলে গেছি ভুলে গেছি এগুলো কাছে তো রোজ এই কাস্টমার যায় 500 কেননা এদের বাজার তো একদম কম 300 আর দেখো শাড়িটা পরছে কেমনে শরীর দেখা যাইতেছে মনে হইতেছে মাইয়াটা নষ্ট যাক ভালো ফ্যামিলির মাইয়া হইলে কি আর এইভাবে টিকটক করে কেননা ভালো ফ্যামিলির মাইয়াদের তো ডাইরেক্ট লিঙ্ক বেরেল হয়
কথা যেভাবে চালাবি চলবো আমি তোর সাথে যেভাবে চালাবি চলবো আমি তোর হাতে যেভাবে তার সাথে গিয়ে টিপ মারতে চাইছিল তার পম পম তুমি নিশ্চয়ই ভুলে গেছো গা টাঙ্গাইলের সবথেকে শ্রেষ্ঠ কিন্তু তার চমচম তবে তাতে কি চমচম খায়া কি আর স্বাদ লাগে মনে কেননা এইসব ভিডিও দেখলে পানি চলে আসে আগা অবধনে আর এইসব নষ্টাদেরকে কে টিকটকে অ্যাকাউন্ট খুইলা দেয় আর এইসব বোকাচোদার মতো বউ গার্লফ্রেন্ড লিয়া টিকটকে এভাবে হট রোমান্টিক ভিডিও আপলোড দেয় বোকাচোদা বোকাচোদা এইসব দেখার পরে আমরা দিই তাদেরকে গালি তাতে কি তারা মনে করে এটা তাদের অ্যাওয়ার্ড যাই হোক তোর অ্যাওয়ার্ডের নানি খালি ঘর আমি তোর এটা জানাই ভালো হয়ে যাস মারানির ভাই ও আর একটা বিষয় আমি টিকটকে প্রতিবন্ধী স্ক্রল করে করে যাইতেছিলাম হঠাৎ করে এই একটা ভিডিও আমার সামনে চলে আসছে ক্যাপ্টেন আমেরিকা হ্যাঁ ক্যাপ্টেন আমেরিকা দ্যাট ওয়াজ এ মুভি অর সিরিজ আই ডোন্ট রিমেম্বার ও ভাই মারো মুঝে মারো জায়েদ খান নায়ক আজ আমি এই দেশের লাখো কোটি প্রতিবন্ধীদেরকে মন থেকে শ্রদ্ধা জানাই কেননা এই দেশে জায়েদ খানকে নায়ক মানে আর ক্যাপ্টেন আমেরিকারে তুলনাই করলো না ভাই ও এক মিনিট কই থেকে কার সাথে কারে তুলনা দেই কেননা এই মেয়েটা তো সবাইরে পন্দাইতে দেয় হ্যাঁ তোর পন্দাইতেই চাই এখন আবার আমার উচিত কথা শোনার পরে কিছু মানুষ বলবে আমি ভালো না আমিও তো বলি আমি তো ভালো না ভালো থাইকো तुम अपने बाल खोलो ना तुम्हारा दिमाग तो ठीक है ना प्लीज खोलो ना प्लीज तेरे पापा पागल हो गए এই বিচি মেয়ের এই টিকটক ভিডিও দেখার পর থেকে আমার কেমন যেন মাথা ঘুরাইতেছে তেরে পাপা পাগল হো গই হে আরে তোর বাপের বয়সেরই তো এখনো বেশি হয় না তোর বাপের চাইলে এখনো হাফ প্যান্ট হাফ প্যান্ট খোলায় বিয়ে করাইতে পারুম আই মিন নতুন করে আর কি দাড়ি টাড়ি শেপ টেপ করে তোর বাপের এখন আবার বিয়ে করাইতে পারুম এইখানে কি না এই বয়সে বলতে তেরে পাপা পাগল হো গই হে লাইক সিরিয়াসলি কন্ডম দুর্ঘটনায় জন্ম নিয়ে এইসব ভুলভাল ভিডিও আপলোড দিতে কইছে কেডা তোরে মহিলা যেখানে মন মানুষের কথায় ঠিক থাকবে না সেখানে ভয়েস ওভারটা কি আর স্ট্রং আসবে জাস্ট এতটুকু আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবে ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য আলওয়েজ দোয়া আছেন আমার জন্য দোয়া করো এন্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম